গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, ভালো থাকো, ঠিক আছে। তো আজ হলো সোমবার, যেহেতু সোমবার দিন বাবার বাড়িতে যেতে নেই, কিন্তু এর আগের দিন বাবা আমার একটা কাপড় বের করে রেখে দিয়েছিল। তো যেহেতু আজকে যেতেই হবে, কারণ স্কুলও খুলে গেছে, আর স্কুল খুলে গেছে যেহেতু তো আর থাকা যাবে না, চার পাঁচ দিন থেকেই গেছি। তো চলো আজকে যাওয়াটা হোক, কি বলবো কি বলে বুঝাবো আমি নিজে বুঝতে পারছি না, শেয়ার তো করছি তোমাদের সাথে আজকের ব্লগটা। তো মনটা ভীষণ ইমোশনাল হয়ে গেছে, তো ভাই নিয়ে যাবে আমাদেরকে, আর আমার সুনামা এখন ঘুমিয়ে আছে, ও উঠার পর আমরা রেডি হয়ে পড়বো। তো তোমাদের সাথে শেয়ার করছি, কারণ বাবার বাড়িতে একটা আলাদাই আনন্দ মজা, কারণ কিছু করতেও হয়নি, হাতে পাতে পেয়েছি, খেয়েছি আর দিনটা কাটিয়েছি। ঠিক আছে, তো সব থেকে বড় কথা হলো আমি তো ওইখানে গেলে ভাই ভাই হোক মা বাবু হোক যে যায় আমার মানে সবেই হাতে আসমান করে রাখে। তো এই বাড়িতে আমার অনেক স্মৃতি, এই বাড়িতে বড় হয়েছি ছোট থেকে, এই বাড়িতে তো যতদূর যতবারও আসি মনটা খারাপ হয়ে যায় যাওয়ার সময়, প্রত্যেকটা মেয়ের সাথে এরকমও হয়, বাবার বাড়িতে আসবে আর যাওয়ার সময় মনটা ভীষণ খারাপ হয়ে যায়। তো সেম কন্ডিশন আমারও, তো কিছু করার নেই, যেতে তো হবে, মেয়েদের জীবন তো এটাই, বিয়ের পর নিজের বাড়িতে আত্মীয় হয়ে আসতে হয় আর এখান থেকে আত্মীয় হয়ে যেতে হয়, মানে সেটা ভাবতে গেলে এরকমই হয়, কারণ কেন এখানে থেকে গেলাম না সারা জীবন, সেটাই। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি। আর তো তোমাদের সাথে এখানে সকাল সকাল আমার বাবার বাড়িতে এই গাছটা দেখেছো, খুব সুন্দর ফুল ধরেছে, তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। ভাই গিয়েছিল সকাল সকাল, ট্রেন আর পাইনি, চলে এসেছে। আর এখানে হলো আমাদের ব্লেকি, তো ব্লেকিকে বলছি তুই ভালো থাকিস, সুস্থ থাকিস আর বাড়ির সবার খেয়াল রাখিস। আর এখানে রেডি হয়ে বসে পড়েছি, আর এই হলো আমার ভাই ও আমার সোনামা, বড় মামার কুলে আছে। আর মা বলছে কি খেয়েছিস ঠিক আছে, কিন্তু লাস্ট আমার হাতে একটু দুধ মুড়ি খেয়ে যা। তো আমার মনটা একদম ভালো ছিল না যে আমি সব খাওয়া দাওয়া করবো বলে, তো মা চামচ নিয়ে বসে আছে যে আমি খাইয়ে দেব। তো চলো, আর কি বলা যায়, মা যখন ডিমান্ড করেছে তো খেতেই হবে। তো লাস্ট অবধি খেয়ে নিলাম, আর খেতে গিয়ে মুখটা পুরো বড়ে গেছে, তোমাদের দেখতেই পাচ্ছ। তো এটা হলো পার্ট ওয়ান, আর ভিডিওটা অনেক লম্বা, তাই